আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড। বন্ধুরা, আমার হাতে কিন্তু যে পত্রিকাটা দেখছেন এটা হলো বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং ফেব্রুয়ারি মাসের অর্থাৎ এই মাসের 22 তারিখের পত্রিকা, এবং এর হেডলাইনটা একটু দেখেন যে হাতছাড়া হতে পারে মালয়েশিয়া শ্রমবাজার। এই বিষয়টা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হেডলাইনে উঠে এসছে, আর আজকে এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কেন আসলে বাংলাদেশের এই যে শ্রমবাজারটা, মালয়েশিয়া শ্রমবাজারটা, সেটা আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে, আর এর জন্য আমাদের করণীয় কী, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে। সো ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে মালয়েশিয়া শ্রমবাজার কিন্তু দীর্ঘদিন যাবত বাংলাদেশিদের জন্য বন্ধ আছে, আর এটা কিন্তু 2018 সালে সর্বশেষ বন্ধ হয়ে গেছিলো। তারপরে কিন্তু বিভিন্ন দেন দরবার করে বিভিন্ন সময় বিভিন্নভাবে কলিংয়ের কথা বলে কিন্তু বিভিন্ন এজেন্সি আমাদের যারা সাধারণ আমজনতা তাদেরকে বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, আর বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছে যাতে মালয়েশিয়া শ্রমবাজারটা আবারও খোলা হয়। তো গত বছর অর্থাৎ 2021 সালের ডিসেম্বরের 19 তারিখে কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত হওয়ার পরেই কিন্তু আবারও একটি আশার আলো জাগে। তো আশার আলো একটা আসলে এমন হয়ে গেছে যে তীরে এসে তরি ডুবার মতো অবস্থা হয়ে গেছে বর্তমান বাংলাদেশিদের জন্য। সেটা কী জন্য সেটা একটু বিশ্লেষণ করি আমরা। যে মালয়েশিয়া কলিং ভিসাটা কিন্তু মালয়েশিয়া চাচ্ছে যে কয়েকটা এজেন্সি, যে মুষ্টিমেয় কয়েকটা এজেন্সি আসলে মালয়েশিয়ার শ্রমবাজারটা নিয়ন্ত্রণ করুক, আর বাংলাদেশ চাচ্ছে যে এখানে কোনো কয়েকটা মুষ্টিমেয় নয়, সমস্ত এজেন্সি যারা ব্যবসা করতে চায় মালয়েশিয়ার সাথে তারা চাইলেই মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে পারে। আর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কিন্তু এ বিষয়ে বাংলাদেশে একটি চিঠি দেওয়া হয়েছিলো যে 25টা এজেন্সির নাম সহ যে 25টা এজেন্সি মালয়েশিয়াতে ব্যবসা করে। কিন্তু বাংলাদেশ বলছে এখানে 25টা এজেন্সি যখন ব্যবসা করবে তখন একটা সিন্ডিকেট হয়ে যাবে, আর সিন্ডিকেট হলে এই যে আমাদের যারা মালয়েশিয়াতে যেতে চায়, বাংলাদেশি যারা ওয়ার্কার হিসেবে যারা যেতে চায় তাদের কাছ থেকে তারা ইচ্ছামতো টাকা নেবে। আর সে কারণে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ স্যার বলেছেন যে এখানে কোনো সিন্ডিকেট থাকবে না, এখানে যারাই ব্যবসা করতে চায়, যে কোনো সরকারি লাইসেন্সভুক্ত রিক্রুটিং এজেন্সি ব্যবসা করতে চায় তারা চাইলে ব্যবসা করতে পারবে। তো মালয়েশিয়া কিন্তু বলেই দিয়েছে যে 25টা এজেন্সি দিয়ে ব্যবসা করতে হবে। তো বাংলাদেশ রিসেন্টলি মালয়েশিয়াকে একটা চিঠি দিয়েছে, সেই চিঠিতে বলা হচ্ছে যে নতুন করে আবারও যৌথ পরামর্শক কমিটি একটা সভা করার জন্য। আর এটা সভা করা মানে এমন নয় যে একটা মিটিং করে দিলে আমরা হয়ে গেল, মালয়েশিয়ার মন্ত্রী মহোদয় সহ মালয়েশিয়ার যে শ্রম মন্ত্রণালয় তাদের একটা সময়ের বিষয়, বাংলাদেশের একটা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের একটা সময়ের বিষয়, এতে করে কিন্তু লম্বা একটা দিন এখানে গ্যাপ হয়ে যাবে, আর এতে করে কিন্তু মালয়েশিয়ায় যারা নিয়োগকর্তা আছে তাদের শ্রমিকের প্রয়োজন অলরেডি। কিন্তু তারা সরকার যখন বলেছিল যে যার যেমন শ্রমিকের চাহিদা আমাদেরকে চাহিদাপত্র দাও, অলরেডি কিন্তু 1,30,000-এরও ওপরে, আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী 1,30,000-এরও ওপরে শ্রমিকের চাহিদা কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন সেক্টর থেকে এসছে। আর এতে করে মালয়েশিয়ায় যেহেতু প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন, তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব এই যে বৈধভাবে বাংলাদেশ থেকে হোক অথবা অন্যান্য দেশ থেকে হোক শ্রমিকটা যাতে মালয়েশিয়াতে নিয়ে যেতে পারে। আর যেহেতু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের এখনও পর্যন্ত কি সিস্টেমে শ্রমিক যাবে সেটাই ঠিক হয়নি, মালয়েশিয়ার যে নিয়োগকর্তা তারা ভাবছে যে বাংলাদেশ ছাড়া বিকল্প যেই সোর্স কান্ট্রিগুলো আছে, যেমন ধরুন ইন্দোনেশিয়া আছে, নেপাল আছে, অন্যান্য বিভিন্ন দেশগুলো আছে, তারা চাচ্ছে এখন ওই সমস্ত দেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক নিতে। আর এতে করে কিন্তু বাংলাদেশের এই মালয়েশিয়া শ্রমবাজারটা হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ আপনাদের একটা ইতিহাস মনে আছে কিনা জানি না, যে গত 2 বছর মতো আগে যখন শোনা যাচ্ছিলো যে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেবে, তারপরে কি হলো যে বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে হয়তো সে শ্রমিক নেওয়াটা বন্ধ হয়ে গেছিলো। পরবর্তীতে কিন্তু নেপাল সরকার মালয়েশিয়া সরকারকে সুযোগ দিয়েছিল, এবং মালয়েশিয়া সরকার যে যেভাবে শ্রমিক চেয়েছিল নেপাল সরকার কিন্তু সেইভাবেই শ্রমিক দিতে চেয়েছিল, আর এতে করে কিন্তু নেপাল থেকে সেই সময় প্রচুর পরিমাণ শ্রমিক মালয়েশিয়াতে গিয়েছিল। আর এটা থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে একটা দেশ, সাপোজ আমরা হলাম মালয়েশিয়াতে আমরা শ্রমিক পাঠাবো, এখন মালয়েশিয়ার যে সুযোগ সুবিধা সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আবার এমন না যে আমাদের সমস্ত সুযোগ সুবিধাটা হাতছাড়া করে মালয়েশিয়ার কাছে দিতে হবে। তারপর আমাদের কাছে যেটা মনে হয় যে শ্রমিকের স্বার্থে, শ্রমিকরা চাচ্ছে যে মালয়েশিয়াতে যেতে, এখন শ্রমিকের স্বার্থে কিছু বিষয় স্যাক্রিফাইস করে হলেও যাতে মালয়েশিয়ার শ্রমবাজারটা টিকে থাকে এবং মালয়েশিয়ার শ্রমবাজারে খুব দ্রুতই যাতে বাংলাদেশ থেকে কর্মী যায়, আমরা কিন্তু সেই প্রত্যাশা করি। আর যারা মালয়েশিয়াতে যেতে চান তারা অবশ্যই গতকালকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2022 সাল এই তারিখের পত্রিকাটা একটু পড়ে দেখবেন, দেখলে কিন্তু আপনার বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে আসলে
মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে কি হচ্ছে, কোথায় গড়মিল, বাংলাদেশ কি চাচ্ছে এবং মালয়েশিয়া কি চাচ্ছে সেটার বিষয়ে। তো বাংলাদেশ এবং মালয়েশিয়ার কলিং ভিসা কেন খুলছে না এই বিষয়ে কিন্তু আরও বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আছে গতদিনে, চাইলে এখানে এই যে কার্ড দিয়ে দেবো অথবা আমি আমার ইন্ডিস্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আমরা সরকারের কাছে আপনাদের হয়ে বারবারই রিকোয়েস্ট করি যে শ্রমিকের স্বার্থটা যেমন যাচাই করা হয় তেমনই যাতে কলিং ভিসাটা খুব দ্রুত খোলা হয় এবং শ্রমবাজারটা যাতে আমাদের আন্ডারেই থাকে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের মর্জি হয় এমনটি কিন্তু আমরা দাবি জানাই বারবারই আপনাদের হয়ে। আর যারা আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি থেকে যদি কিছু হলেও বুঝতে পারেন এবং অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।